এই মুহূর্তে উপস্থিত আছো ধর্মপুর সমষ্টির 22 নম্বর ক্ষেত্রের ধর্মপুর পঞ্চায়েত। আর এই পঞ্চায়েত এনেকুয়া এটি পর্যায়ত মানে উপস্থিত আছো, হয়তো আমার ডি নিউজ দা নিউজ প্লাস চাই থাকা দর্শকে হয়তো মানে চকুপানি ঢুকিব যে এই পরিয়ালটো আপনাদের দেখি আছে। মই আমার তেখেতক মানে আগে আইবলে কৈছো, এই পরিয়ালটোর এয়া চাওক এনেকুয়া একটা পরিয়ালত জীবিকা নির্বাহ করে আছে যোর তেওঁর স্বামী আজি 10 বছর আগতে হেরুয়াইছে, আর তারপিছত তেওঁর যি ছোৱালী দুজনী আছে তেওঁলোকেও উচ্চ শিক্ষার কারণে মানে সুখ্যাতিতে পাস করেছে, করে নলবাৰী কলেজ কামরূপ কলেজত এম এস সি পড়ি আছে। আর তেওঁর মাতৃ এটা আমার লগত আছে, আপনি হবে আগুয়াই। আচ্ছা কি কয়, আপনি ঘর পো নাই নাকি? নাই পোয়া নাই। কি কয় পঞ্চায়েত সভাপতিক আপনি কইছিল না আগতে? কইছিল, কই আছে যে ধৈর্য ধরিব লাগিব, লিস্টত নাম আছে, যেতিয়া নাম আইবই ধৈর্য পাবাই আর। আচ্ছা আগতে কিমান আছিল নাম্বারটো আর এটা কিমান? নাম্বারটো মরেছিল প্রথম হওয়ার লগে লগে 94, তারপিছত হয়ে গেল 285। 94 বা 285 লিস্টত এতিয়া? হয়। এটা আপনার আপনি কি হিসাবে জীবন নির্বাহ করে আছে কি হেরে? মই এতিয়া অরুণোদয়টো পায়ে চলি আছো আর কোনো মতে, আর ছোৱালীজনী অলপ টিউশন করে, টিউশন টিউশন করে সেনেকে চলি আছো। কিমান টাকা পায় অরুণোদয়? অরুণোদয় 1250 টাকা। 1250 টাকা পায়। আচ্ছা নিশ্চিতভাবে আমি কব লাগিব যে এই এইগৰাকী বাইদেউটো আমি শুনিছোঁ যে অকল অরুণোদয় যে 1200 টাকাক লৈ এটা পরিয়াল চলি আছে, তিনিজনীয়া পরিয়াল। আর আমি বিভিন্ন সংবাদ মাধ্যমত আমি প্রতিটো মুহূর্তত এই পরিবর্তন আমি সরকারখানে কৈ আহিছোঁ যে প্রধানমন্ত্রীর যে আবাস গৃহ সকলকে দিছোঁ, 1,00,000 নিযুক্তি দিছোঁ, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈ আছে, কিন্তু তার যে বিপরীত ছবি আমি দেখিম। আমি আকৌ দুজনী ছোৱালী আছে, 74% পাই তেওঁলোকে সুখ্যাতিৰে পাছ কৰিছিল আৰু বৰ্তমান নলবাৰী কলেজত মানে শিক্ষা লৈ আছে। এইদৰেই তেওঁলোকে অধ্যয়ন কৰে এনেকুৱা এটা পৰিৱেশত য'ত বাহিৰত যেতিয়া নিশা হ'লে জনাক দেখি, আকাশৰ তৰা দেখে আৰু দিনত হ'লে সূৰ্য দেখিবলৈ পায়, তেওঁলোকে এইদৰে পঢ়ি আছে। মানে তুমি কিমান পাৰ্চেণ্টেজ পাইছিলা? আৰু আন এগৰাকীও আছে, তেওঁ কিমান পাইছে? এই গাড়ী দুখন তোমালোকে পাইছে? আচ্ছা দুখনকৈ যে চৰকাৰে এটা ভাল ক'ব লাগিব, চৰকাৰে অলপ পঢ়িবলৈ দুখন স্কুটি দিছে, দুয়োজনীয়ে পাইছে, কিন্তু স্কুটি দুখন থবলৈ এটা আবাস গৃহ নাই। আৰু এইখন চৰকাৰৰ যি এই চিন্তাধাৰা, এই পিতৃয়ে মাতৃয়ে কৈছে যে 94ত নাম্বাৰটো আছিল আবাস গৃহৰ আৰু এতিয়া হৈছে 285। তাৰমানে পঞ্চায়ত সভাপতি যিগৰাকী তেওঁলোকৰ এইবিলাক কি খেলি মেলি?